আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফিরে আসলাম আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিও হচ্ছে ভুঁড়ি বা বট পরিষ্কার করা। তো চলুন দেখি। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, এখানে আমি একটা অপরিষ্কার বট বা ভুঁড়ি যেটাই বলেন আমি এখানে নিয়েছি, আর আমি গরুর ভুঁড়িটা নিয়েছি। এখন আমি এর মধ্যে ফুটান্ত গরম পানি দিয়ে দিব। আমি আপনাদেরকে সহজ যে পদ্ধতিটা সেটা দেখিয়ে দিচ্ছি। আমার পদ্ধতিটা যদি আপনারা ফলো করেন তাহলে ভুঁড়ি পরিষ্কার করতে কোনো কষ্টই হবে না। তো এভাবে দুই এক মিনিট নেড়ে চেড়ে পানির মধ্যে একটু ভিজিয়ে নিতে হবে। তারপরে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে এভাবে করে আমি একটা চামচের সাহায্যে ধরে রাখব, আর অন্য একটি চামচের সাহায্যে এভাবে একটু টান দিয়ে দিয়ে কালো অংশটা ফেলে দিব। তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স কত সহজে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। অনেক আপুরা আছে বা ভাইয়ারা আছে যে ভুঁড়ি খেতে অনেক পছন্দ করে, কিন্তু পরিষ্কার করার কষ্ট সেই কথা ভেবে আর খাইতে পারে না। তো আজকে আমি সেই সব আপু বা ভাইয়াদের জন্য এই ভিডিওটা শেয়ার করছি যেন তারা খুব সহজে এটা পরিষ্কার করে খেতে পারে। তো ভিউয়ার্স দেখুন আমি এক মিনিটের মধ্যেই কত সহজে পরিষ্কার করে নিয়েছি, আর এর মধ্যে কোনো ময়লা নেই, একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে। এখন আবারও একটু পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। পানি দিয়ে ধুয়ে আবারও দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ।